হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবু বাংলা টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের রাজ্যের মহিলাদের এস সি এসটি ক্যাটাগরি হয়ে থাকলে প্রতি মাসে আমরা পেয়ে থাকি হাজার টাকা করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে আবার সাধারণ কাস্টের কিংবা ও বিসি কাস্টের মহিলারা হয়ে থাকলে কিন্তু আমরা পেয়ে থাকি প্রতি মাসে পাঁচশো টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এখন প্রশ্ন হলো বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেক মাসের টাকা কিন্তু প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যেই সমস্ত মহিলাদের রাজ্যের যত মহিলারা এই ভান্ডার প্রকল্পে আবেদন করে রয়েছেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক তারিখ থেকে শুরু করে চার তারিখের মধ্যে টাকা পাঠিয়ে হয় কিন্তু বন্ধুরা এবারে আমরা দেখতে পাচ্ছি আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেউ পায়নি মুষ্টিমেহ কয়েকজন ছাড়া কয়েকটি জেলার কয়েকজন আবেদনকারী শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে তো এখন প্রশ্ন হলো বন্ধুরা এই চলতি মাসের যে জানুয়ারি মাস চলতেছে সেই জানুয়ারি মাসের টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকতে চলেছে তা আমি একদম অফিসিয়ালি আজকে আপনাদের জানিয়ে দিব তো আশা করছি আজকের ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইভ

এবং টাইমটা দেখুন এখানে কিন্তু বলেছে পাঁচ এক দু হাজার বাইশ এবং বারোটা চল্লিশে টাকাটা ঢুকেছে বাই ব্যাঙ্ক ইনফরমেশন লক্ষ্মীর ভান্ডার এবং অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে দেখাচ্ছে তো বুঝতেই পারলেন বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আজ থেকেই কিন্তু অনেক মহিলাদের অ্যাকাউন্টে এবং আমি দেখেছি একটা ইনফরমেশান আমি পেয়েছিলাম গতকালকে ওনাকে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা চলে আসছিল তো আপনারা কারা কারা এখনও পর্যন্ত এই পঞ্চম কিস্তি বা জানুয়ারি মাসের কিস্তি ব্যাঙ্কে পেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান এবং না পেলেও তা কমেন্ট করে জানিয়ে দেন এবং জেলার নাম অবশ্যই কিন্তু উল্লেখ করতে ভুলবে না এবার আমি জানি দিই বন্ধুরা এর পরবর্তীতে যারা এখনও পর্যন্ত টাকা পান নাই তারা কবে টাকা পাবেন দেখুন আমরা কিন্তু সকলে জানি যে রাজ্যে পুনরায় তেসরা জানুয়ারি থেকে আংশিকভাবে লকডাউন শুরু হয় তো এই আংশিক লকডাউনের কারণে কিন্তু অফিসে বর্তমানে যে সরকারি কিংবা বেসরকারি যত অফিসে না এখন আপনারা হয়তো সকলেই জানেন যে অফিসে কিন্তু বর্তমানে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ কর্মচারী নিয়ে কিন্তু কাজ হচ্ছে তো সেক্ষেত্রে এবারে ভান্ডার প্রকল্পের টাকা পেতে মহিলাদের একটু সমস্যা হতে পারে সমস্যা আমি সেটা বলবো না বন্ধুরা মানে একটু ধাপে ধাপে যেহেতু টাকা পাঠানো হচ্ছে আমি দেখেছিলাম কালকে কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং আজকেও কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে তার একটা আমি লাইভ প্রুফও দেখাইলাম তো সেক্ষেত্রে টাকা কিন্তু যেহেতু ধাপে ধাপে ঢুকতেছে তো এই সপ্তাহের মধ্যে যেটা জানানো হয়েছে মিডিও রিপিট অনুযায়ী যেটা বলা হয়েছে যে আপনার কিন্তু দশ তারিখের মধ্যেই এই লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পে যত সকল মহিলারা আপনার আবেদন করেছিলেন সকলের অ্যাকাউন্টে কিন্তু পাঁচশো কিংবা হাজার টাকা করে চলে আসবে দশ তারিখের মধ্যে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু সেটাই জানানো হয়েছে কোনো টেনশন করতে হবে না আপনাদের আশা করছি দশ তারিখের মধ্যেই কিন্তু অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে নাহলে যদি পরবর্তীতে কোনো এই লক্ষ্মীর ভণ্ডার প্রকল্পের সামনের মাসের টাকা নিয়ে অর্থাৎ এই চলতি মাসের টাকা নিয়ে যদি কোনো আপডেট চলে আসে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিই তবে আপাতত মিডিয়া রিপোর্ট অনুযায়ী যেটা জানানো হচ্ছে যে দশ তারিখের মধ্যেই কিন্তু সমস্ত টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে চিন্তার কোনো কারণ নেই সো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি উপক্রে আসলে অবশ্যই একটি লাইক মন্দির সাথে শেয়ার করে দিয়ে যতটিকে ছড়িয়ে দেবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ